হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হে অবরাকাত আজ এগারোই জানুয়ারি দু একুশ সাল কুয়েতের গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণের টোটাল আপডেট নিয়ে চলে আসা আপনারা দেখছেন রিজমান নাবিদ এছাড়া সাথে থাকছে মধ্যপ্রাচ্যের গত চব্বিশ ঘন্টার অ্যাক্টিভ কেস তাছাড়া কুয়েতে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট এছাড়া বিস্তারিত আরো আপডেটগুলো তো থাকছেই চলো শুরু করা যাক আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণে নতুন করে আজ আরও কুয়েতে তিনশো জন চিকিৎসাধীন অবস্থা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে যায় যেটা নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা টোটাল সুস্থতার সংখ্যা পৌঁছে গেল এক লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো তিয়াত্তর জনে যার মাঝে বাংলাদেশি কুয়েতি এবং বিভিন্ন দেশে প্রবাসী ছিলেন গত চব্বিশ ঘন্টা করোনা সংক্রমণের নতুন করে টেস্ট করা হয় দশ হাজার সাতাশি জনের টোটাল টেস্টের সংখ্যা টোটাল টেস্টের সংখ্যা পৌঁছে গেল তেরো লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো চোদ্দো জন গত চব্বিশ ঘন্টায় টেস্ট থেকে নতুন করে আরও পাঁচশো সাতাশ জন করোনা সংক্রমণে আক্রান্ত নিশ্চিত করে কৃত স্বাস্থ্য মন্ত্রণালয় টোটাল আক্রান্ত সংখ্যা পৌঁছে গেল এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো একচল্লিশ জনে গত চব্বিশ ঘন্টায় করোনা সংক্রমণে চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরো দুজন মৃত্যুবরণ করে ইনাইল্লাহে রাজিউন টোটাল মৃতের সংখ্যা পৌঁছে গেল নয়শো পঁয়তাল্লিশ জনে বর্তমান কুয়েতে অ্যাক্টিভ কেস চার হাজার পাঁচশো তেইশ জন বর্তমান আইসিউতে পঞ্চাশ জন এটা ছিল করোনা সংক্রমণের গত চব্বিশ ঘন্টার কুয়েতের সর্বশেষ আপডেট এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবিয়ায় গত চব্বিশ ঘন্টার অ্যাক্টিভ কেস এক হাজার নয়শো চল্লিশ জন এবং বাহারাইন দু হাজার আটশো চল্লিশ জন কাতার দু হাজার পঁচানব্বই জন ইউএই সংযুক্ত আরব আমিরাত তেইশ হাজার ওমান ছয় হাজার দুশো আটচল্লিশ জন এটা ছিল মধ্যপ্রাচ্যের গত চব্বিশ ঘন্টার সম্পূর্ণ অ্যাক্টিভ কেস এবং কুয়েতে টোটাল আপডেট আপনারা এরই মাঝে একটা ব্যাপার লক্ষ্য করছেন যে ঠিক গত সপ্তাহ জুড়ে বা আজও করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে যেটা প্রবাসীদের জন্য খুবই খারাপ খবর কারণ হচ্ছে আপনারা জানেন যে করোনাকালীন সময়ে কুয়েতে প্রবাসীদেরকে নিয়ে কুইতিরা অনেক চিন্তিত বিভিন্ন ধরনের নতুন নতুন আইন চাপিয়ে দিচ্ছে ফ্লাইট বন্ধ করে রাখছে নিত্য নতুন আইন চালু করতেছে শুধুমাত্র করোনা সংক্রমণ থেকে তাদেরকে সেফটিতে এবং নিরাপদে রাখার জন্য তাই প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে স্বাস্থ্য সচেতনতার বিকল্প কোনো অয়ে কারোর সামনেই খোলা নাই সচেতন এবং সতর্ক থাকুন সুন্দর এবং স্বাভাবিক একটি প্রবাস জীবনের জন্য এছাড়া কুয়েতের আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে যে ঠান্ডার পরিমাণ বাড়তে থাকবে তাই প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনি যেখানেই অবস্থান করছেন না কেন আপনি অবশ্যই আপনার শীতের কাপড় চোপড় সাথে রাখবেন বিশেষ করে ড্রাইভিংয়ে যারা বাইরে বের হন অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে বের হবেন বা ডিউটিতে যারা বাইরে কাজ করেন রাস্তায় কাজ করেন বা বিভিন্ন আউটসাইডগুলিতে কাজ করেন তারা অবশ্যই ঠান্ডাজনিত বিপদ থেকে বা জনিত অসুস্থতা থেকে আপনাকে সেফটিতে এবং নিরাপদ রাখবেন আপনার সুন্দর একটি প্রবার জীবনের জন্য এছাড়া আপনারা জানেন স্বাভাবিক পরিক্রমায় কুয়েতের ফ্লাইট বিভিন্ন দেশের সাথে চালু হচ্ছে বিভিন্ন দেশের সাথে চুক্তি হচ্ছে যদিও এক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আপডেট নাই আদতই ঠিক কবে না সরাসরি বিশেষ করে বিশ নম্বর আঁকামাদিরা কুয়েত প্রবেশ করতে পারবে যদিও অনেক আপডেট আছে আমাদের কাছে বাংলাদেশ থেকে অনেকেই কুয়েতের টিকিট কেটে বসে আছেন কিন্তু আদতই তারা কুয়েত আসতে পারে কিনা সেটা নিয়ে সন্দেহান যেহেতু নির্ভরযোগ্য সূত্র থেকে এখন পর্যন্ত জানা যায়নি যে কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক কোনো চুক্তি হয়েছে বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সরাসরি কুয়েত প্রবেশের সুযোগ পাচ্ছে যেটা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিভিন্ন দেশের সাথে যেসব চুক্তিগুলি হচ্ছে বা চুক্তির আওতায় বিশেষ করে নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া ফিলিপিন্স ইন্দোনেশিয়া থেকে কুয়েতে প্রবেশ করছে সেই ধারাবাহিকতা বাংলাদেশিদের ক্ষেত্রে দেখা যায়নি তাই সেটা নিয়ে সন্দেহ থেকেই যায় তাই প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা যখন টিকিট কাটবেন বা সব পরিস্থিতি বিবেচনা করেই কনফার্ম করবেন আপনার কুয়েত আসাটা তাছাড়া তৃতীয় দেশ হয়ে যেটা দুবাই হয়ে কুয়েত প্রবেশ করার যে সিস্টেম এখন সেটা চালু আছে যেহেতু পঁয়ত্রিশটি দেশের উপর থেকে কুয়েত এখনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি এটা ছিল কুয়েতের আজকের ছোটখাটো সর্বশেষ আপডেট পরবর্তী পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমরা গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনারা মিস না করেন আর আপনি যদি এর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটে শুভকামনা ভালো থাকুন সবাই সবার অবস্থানে